নমস্কার আমি মৌমিতা আপনারা দেখছেন বর্তমানসময়.com তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখব কামারহাটি বিধানসভা তৃণমূল প্রার্থী মদন মিত্রকে বুথে ঢুকতে বাধা আপনাদের আরো একবার জানিয়ে রাখি কামারহাটি বিধানসভা তৃণমূল প্রার্থী মদন মিত্রকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয় এবং কামারহাটি বিধানসভা অক্ষয় স্মৃতি বিদ্যা মন্দিরে আজ রয়েছে ভোট গ্রহণ কেন্দ্র এবং সেখানে ভোট গ্রহণ চলছে তারই মাঝে মদন মিত্রকে ঢুকতে বাধা দেওয়া হয় আপনাদের সেই দৃশ্য দেখাচ্ছি বর্তমান সময় পর্দায় কামারহাটি বিধানসভায় চলছে ভোট গ্রহণ আজ পঞ্চম দফা নির্বাচন এবং ছ জেলার 45টি আসনে চলছে ভোট গ্রহণ এবং তারই মাঝে কামারহাটি বিধানসভাতেও চলছে একাধিকভাবে ভোট গ্রহণ একাধিক কেন্দ্রে ভোট গ্রহণ চলছে সেই ভোট গ্রহণ কেন্দ্রগুলি ঘুরে দেখছে মদন মিত্র এবং তারই মাঝে অক্ষয় স্মৃতি বিদ্যা মন্দিরে মদন মিত্রকে ঢুকতে বাধা দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনী বাধা সৃষ্টি করে আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্য বচসায় জড়িয়ে পড়ে মদন মিত্র কামারহাটি বিধানসভার অক্ষয় স্মৃতি বিদ্যা মন্দিরে 104, 104 এই 105 এবং 110 নম্বর বুথে মদন মিত্রকে ঢুকতে বাধা দেওয়া হয় বিক্ষিপ্ত চিত্র একাধিক জায়গায় কিন্তু বিক্ষোভের চিত্র ধরা পড়ছে সকাল থেকে আপনি কি ইলেকশন কমিশন ওপরে নাকি আমাদের কাজ আছে উঠে ঢুকছি না তো এমনি এলাও আছে তো আমি হাত জোর করতে আমাদের সাথে সরাসরি টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া রিয়া তোমার কাছে বিস্তারিত জানো ঠিক কি ঘটনা ঘটেছিল একদমই দেখো মমিতা বিভিন্ন কামারহাটি বিধানসভা তৃণমূল প্রার্থী মদন মিত্র তাকে কিন্তু বিভিন্ন বুথে বুথে তিনি যখন ঘুরছিলেন তাকে আধাসামরিক বাহিনীরা বাধা দেন এবং তিনি তার দাবিতে জানান যে তাকে যদি আবারও বাধা দেওয়া হয় তিনি কিন্তু বুথের সামনে শুয়ে থাকবেন একেবারে তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো এই মুহূর্তে কি চিত্র ধরা পড়ছে বুথ কেন্দ্রগুলিতে সেরকম ভাবে বললেও কিন্তু শান্তিপূর্ণ ভাবে সেরকম সব বুথগুলিতে ভোট হচ্ছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু ঝামেলা দেখা যাচ্ছে একেবারে অসংখ্য ধন্যবাদ রিয়া আমাদের প্রতিনিধি রিয়ার সাথে আমরা কথা বলছিলাম আপনারা শুনতেই পারলেন যে মদন মিত্রকে বাধা দেওয়া হচ্ছে বুথে ঢুকতে আপনাদের দেখাচ্ছে সেই চিত্র আধা সামরিক বাহিনীর সাথে বচসায় জড়িয়ে পড়েন মদন মিত্র পাশাপাশি যে চিত্রের দিকে নজর রাখবো পুলিশ কিন্তু টহলদারি চালাচ্ছে বিভিন্ন বুথ কেন্দ্রগুলিতে আপনাদের দেখাচ্ছি সেই চিত্র ইতিমধ্যে কিন্তু আজ সকালে কামারহাটি বিধানসভার একটি বুথে বিজেপি এজেন্টের মৃত্যু ঘটে এবং তারপরেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটি অঞ্চল এবং তারপরেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ বাহিনী কিন্তু টহল দিচ্ছে গোটা এলাকা জুড়ে আপনাদের দেখাচ্ছি সেই চিত্র কামারহাটি অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে পুলিশের টহলদারি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে পুলিশ কমিশনার অজয় নন্দা সহ একাধিক পুলিশ কিন্তু রয়েছে এই টহলদারিতে আপনারা দেখতে পাচ্ছেন কামারহাটি অঞ্চলের একাধিক এলাকা জুড়ে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে টহলদারি আপনাদের দেখাচ্ছি সেই চিত্র পুলিশ কমিশনার অজয় নন্দা আজ টহলদারিতে বেরিয়েছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে টহলদারি চালাচ্ছেন পাশাপাশি পুলিশ কমিশনার অজয় নন্দা কি বলেছেন শুনবো
যে খবর আসছে কিউআরটি কিউআরটি অ্যাটেন্ড করছে আমাদের আরটি মোবাইল এইচআরএসএস আছে আর আমরা এরিয়া টহল দাবি করছি অনেকগুলো নাকা পয়েন্ট লাগানো হয়েছে এখানে বোর্ড পেট্রোলিং আছে তো আমরা চেষ্টা করছি আপনাদের যে একজন জওয়ান অসুস্থ হয়েছিল তিনি এখন এই মুহূর্তে কেমন আছে আপনাদের শোনাচ্ছিলাম পুলিশ কমিশনার অজয় নন্দা কি বললেন পাশাপাশি তিনি কিন্তু টহলদারিতে বেরিয়েছে আপনাদের দেখাচ্ছে সেই চিত্র কামারহাটি অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে আজ পুলিশের টহলদারি ইতিমধ্যে কিন্তু সকালে বোধ গ্রহণ কেন্দ্রে বিজেপি এজেন্টের মৃত্যুর ঘটনায় গোটা কামারহাটি অঞ্চল উত্তপ্ত হয়ে উঠেছে এবং তারপরে পুলিশের টহলদারি চলছে পাশাপাশি কামারহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রাজু ব্যানার্জি প্রত্যেকটা বুথ কিন্তু ঘুরে দেখছেন আপনাদের সেই চিত্র দেখাবো সকাল থেকে চলছে পঞ্চম দফা ভোট গ্রহণ এবং আজ ৬ জেলার ৪৫টি আসনে চলছে ভোট গ্রহণ এবং সেই মতোই কামারহাটি অঞ্চলের একাধিক বুথ কিন্তু ঘুরে দেখছেন বিজেপি প্রার্থী রাজু ব্যানার্জি পাশাপাশি বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় কিন্তু চলছে ড্রোন দিয়ে টহলদারি আর সেখানেও রয়েছে ভোট গ্রহণ এবং সেই ড্রোন ক্যামেরার সাহায্যে নজরদারি চালাচ্ছে আধা সামরিক বাহিনী আপনাদের সেই চিত্র দেখাচ্ছি বসিরহাটেও চলছে ভোট গ্রহণ এবং পঞ্চম দফায় ভোট গ্রহণ কিন্তু চলছে সেখানে এবং আধা সামরিক বাহিনী কিন্তু সেখানে নজরদারি চালাচ্ছে পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরার সাহায্যে গোটা অঞ্চল গোটা বুথ কেন্দ্র কিন্তু ঘুরে দেখা হচ্ছে নজরদারি চালানো হচ্ছে ইতিমধ্যে কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে সাধারণ মানুষ এবং ভোটাররা ভিড় জমিয়েছেন তারা লাইনে দাঁড়িয়েছেন সেখানে ভোট গ্রহণ চলছে ইতিমধ্যে পাশাপাশি আধা সামরিক বাহিনীর টহলদারিও চলছে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র পাশাপাশি বারাসাতেও কিন্তু চলছে ভোট গ্রহণ একাধিক বুথ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভোটারদের লম্বা লাইন পড়েছে ইলেকশন কমিশনের নজরদারি চলছে রয়েছে কেন্দ্রীয় বাহিনী বুথ কেন্দ্রগুলিতে একেবারে কড়া নিরাপত্তার সাথে পাশাপাশি করোনা বিধিকে মাথায় রেখে মাস্ক পরে চলছে ভোট গ্রহণ পাশাপাশি বারাসাত বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি ভোট দিতে পারলেন না তার কারণ ইভিএম খারাপ আপনাদের সেই চিত্র দেখাবো শুনবো উনি কি বলেছেন তো আমি জিজ্ঞেস করলাম যে ইভিএমটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করা হোক যাতে ভোটারদের কোনো অসুবিধা না হয় তারা যাতে তাদের অধিকার দ্রুত প্রয়োগ করতে পারে আর তার জন্যে ওনাকে রিকোয়েস্ট করলাম প্রেসিডেন্ট অফিসারকে আপনি খবর পাঠান ইমিডিয়েট জন্য চেঞ্জ হয় ইভিএম মেশিন চেঞ্জ হয়ে ভোটের কাজ শুরু করা হোক এখানে দেখলাম একটাই পরিবেশ খুব সুন্দর পরিবেশ প্রচুর আগ্রহ ভোট দেওয়ার জন্য এবং পরিবর্তনের পক্ষে এই ভোট হচ্ছে এটা পরিষ্কার দিকে বোঝা যাচ্ছে এবং তারা আগ্রহী ভোট দিয়ে এই পরিবর্তনের যাত্রায় সামিল হবে সেই অ্যাটমসফিয়ার এখানে দেখা যায় আপনারা শুনতেই পারলেন প্রার্থী শঙ্কর চ্যাটার্জি কি জানালেন ইভিএম খারাপ থাকায় ভোট দিতে পারলেন না বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি পাশাপাশি সেই চিত্র আপনাদের দেখাচ্ছি বারাসাতে বুথ কেন্দ্রগুলিতে চলছে কড়া নজরদারি এবং কড়া নিরাপত্তার মাঝেই চলছে ভোট গ্রহণ পাশাপাশি আপনারা সেই চিত্র দেখছেন একই নামের দুই প্রার্থী রাজনৈতিক প্রার্থী এবং তার থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি নির্দল প্রার্থীর পোল এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়
প্রিসাইডিং অফিসার সেই বুথ থেকে বার করে দেন। তারপরে কিন্তু বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত গোটা বিষয়টি খতিয়ে দেখেন এবং সমস্ত ভুল বোঝাবুঝি কাটিয়ে কেন্দ্রীয় বাহিনী এবং প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলে নির্দল প্রার্থীর এজেন্টকে বুথে বসতে তিনি সাহায্য করেন। আপনাদের দেখাচ্ছি সেই চিত্র। একই নামে দুই প্রার্থী এবং সেখান থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি। বিধাননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর নামও সুজিত বসু এবং নির্দল প্রার্থীর নামও সুজিত বসু এবং সেখান থেকে কিন্তু ভুল বোঝাবুঝি সৃষ্টি। সেই নির্দল প্রার্থী সুজিত বসুর এজেন্টকে কিন্তু বসতে বাধা দেওয়া হয়, পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়া হয় বুথ কেন্দ্রে এবং তারপরে সেখানে প্রবেশ করেন সব্যসাচী দত্ত, বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখেন এবং তারপরে কেন্দ্রীয় বাহিনী এবং প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলে নির্দল প্রার্থী পোলিং এজেন্টকে বুথে বসতে সাহায্য করেন। আপনাদের দেখাচ্ছি সেই চিত্র। রাজ্যে চলছে ভোট গ্রহণ। আজ ছ জেলার 45টি আসনে ভোট গ্রহণ চলছে, পঞ্চম দফার ভোট গ্রহণ। আমরা বিগত কয়েকটা ভোটে কিন্তু দেখেছি চতুর্থ দফার ভোটে কিন্তু একইভাবে বিক্ষিপ্ত চিত্র ধরা পড়েছে এবং সেখানে কিন্তু বিক্ষোভের চিত্র উঠে এসেছে, বোমাবাজি থেকে শুরু করে বিক্ষোভ এবং হাতাফাই সেই চিত্র কিন্তু উঠে এসেছে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু পঞ্চম দফায় সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কিত ছিল আদৌ কি শান্তিপূর্ণভাবে ভোট হবে কিনা এবং তারই কিন্তু সেই চিত্র দেখাচ্ছি আপনাদের। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত চিত্র উঠে আসলো, ভোটের উপর শান্তিপূর্ণভাবেই হচ্ছে ভোট গ্রহণ। বশিরহাট, পাশাপাশি বিধাননগর, কামারহাটি এবং পাশাপাশি রয়েছে কামারহাটি একাধিক বুথে কিন্তু চলছে ভোট গ্রহণ। কড়া নিরাপত্তার সাথে কেন্দ্রীয় বাহিনী কিন্তু রয়েছে সেখানে এবং করোনা যেহেতু বাড়ছে সেই কথা মাথায় রেখে মাস্ক পরে স্যানিটাইজিং সমস্ত করোনা বিধি মেনেই প্রত্যেকটা বুথ কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। একদিকে যেমন বিধাননগর বুথ কেন্দ্র চলছে সেখানে চলছে ভোট গ্রহণ, পাশাপাশি কামারহাটিতে রাজু ব্যানার্জি প্রত্যেকটা বুথ ঘুরে দেখছেন কি চিত্র সেখানে রয়েছে, কি পরিস্থিতি রয়েছে এবং ভোটারদের সাথে কথা বলছেন তিনি। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। পাশাপাশি বশিরহাটে চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি, প্রত্যেকটা বুথে কিন্তু একেবারে কড়া নিরাপত্তা। ড্রোনের সাহায্যে গোটা বুথ কেন্দ্র কিন্তু নজরদারি চালানো হচ্ছে সেখানে, আপনাদের দেখাচ্ছি সেই চিত্র। বশিরহাটে ড্রোনের মাধ্যমে বুথ কেন্দ্র ঘুরে দেখা হচ্ছে, নজরদারি চালানো হচ্ছে, চেঞ্জ করা হোক যাতে ভোটারদের কোনো অসুবিধা না হয়, তারা যাতে তাদের অধিকার। পাশাপাশি কামারহাটিতে মদন মিত্রকে বুথ কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয় এবং তারই মাঝে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মদন মিত্র। এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু খবর আসছে ইভিএম খারাপ হয়ে গেছে যার কারণে কিন্তু ভোটার সহ প্রার্থীরাও ভোট দিতে পাচ্ছে না। বারাসাতে বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি তিনিও কিন্তু ভোট দিতে পারেনি, সকালে তিনি ভোট দিতে যান বুথ কেন্দ্রে এবং তারপরেই সেখানে কিন্তু তিনি দেখেন ইভিএম খারাপ রয়েছে এবং তিনি কিন্তু আবেদন জানান যাতে ওই খারাপ ইভিএম পাল্টে দেওয়া হয় তাড়াতাড়ি, যাতে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। সমস্ত চিত্রটা আপনাদের সামনে তুলে ধরেছি বর্তমান সময় পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত চিত্রটা। একদিকে যেমন কামারহাটিতে রয়েছে আজ সকালেই এক বিজেপি এজেন্টের মৃত্যু ঘটে বুথ লাইনে দাঁড়িয়ে এবং সে তারপর থেকে কিন্তু গোটা কামারহাটি অঞ্চল উত্তপ্ত হয়ে উঠেছে, বিক্ষিপ্ত চিত্র ধরা পড়ছে এবং তারই মাঝে পুলিশের টহলদারি চলছে যাতে গোটা এলাকা শান্তিপূর্ণভাবে ভোট হতে পারে। পুলিশ কমিশনার অজয় নন্দা সহ একাধিক পুলিশ বাহিনী কিন্তু সেখানে ছিল, গোটা কামারহাটি অঞ্চলে টহলদারি চলছিল যাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। সমস্ত চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম। আজ ছটি জেলা 45টি আসনে ভোট গ্রহণ চলছে এবং প্রত্যেকটা এলাকার চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরই। ভোটের সময় বর্তমান সময়, দেখতে থাকুন বর্তমান সময় .com।
বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া।